মুখ্যমন্ত্রীর কথামতে কাম আরম্ভ হল ভঙা মথাউরি রঙিয়ার সমুখাত ক্ষিপ্র গতিত চলিছে ভগ্ন মথাউরির রিংবাহ নির্মাণের কাম বরলিয়া নৈ ভয়াবহ বানে ভগ্ন মথাউরি দ্বীপ্লাবিত করেছিল রঙিয়া আর হাজু সমষ্টির বিস্তীর্ণ অঞ্চল মুখ্যমন্ত্রী রাইজক দিয়া প্রতিশ্রুতি অনুসরণ মথাউরিটির সিগি যাওয়া অংশত রিংবাঁধর কাম পূর্ণ গতিত চলিছে প্রায় 200 কর্মচারী দিনে নিশায় কাম করেছে ভগ্ন মথাউরিত কেনে ধরনের আরম্ভ হয়েছে ভগ্ন মথাউরি নির্মাণের কাম কি পর্যায়ত আছে সকলখিনি জানাব আমার রঙিয়ার সাংবাদিক ফারুক হোসেনে হয় মই বর্তমান উপস্থিত আছো রঙিয়া মহকুমার অন্তর্গত সমুহাত ইয়াত বরলিয়া নৈর যে প্রলয়ঙ্কারী বান 16 জুনত সৃষ্টি হয়েছিল মথাউরি ভাঙি আর তার পিছতে মুখ্যমন্ত্রী এই স্থান পরিদর্শন করেছিল আর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এনেদরে পূর্ণগতিত চলি আছে রিং বান্ধর কাম কিয়নো নদীর সোঁত সলনি হওয়ার ফলত এই বৃহত্তর অঞ্চলটো বহু ঠাইত বর্তমানেও প্লাবিত হয়েছিল আর তার পিছতে এক যুদ্ধস্তরীয় গতিরে কাম আরম্ভ হয়েছে বিশেষ রিং বান্ধর ক্ষেত্রত আর যথেষ্ট সংখ্যক স্থানীয় রাইজও আছে আমি তেওঁলোকৰ পনে পনে জানিবলৈ বিচাৰিম ইয়াত কেনে ধরনের কাম চলি আছে যোৱা 16 জুনত আমার বরলিয়া নদীর এই চৌমুখাত আমার মথাউরি ছিঙি যায় আর যার ফলত অঞ্চলটো প্লাবিত হয়ে পড়ে আর ঠিক 10 দিন পিছত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই স্থান পরিদর্শন করে আর পরিদর্শন করে আমার রাইজক এই মথাউরিটির কাম অতি শীঘ্রে করে দিয়ার কারণে প্রতিশ্রুতি দিয়ে আর সেই মর্মে ইয়াতে আমার রিং বান্ধর কাম এটা পূর্ণগতিত চলি আছে আমি আশা করছো অনাগত দিনত এই রিং বান্ধর কাম শেষ হওয়ার পিছতে মথাউরির যে নির্মাণ প্রক্রিয়া এই প্রক্রিয়া ক্ষিপ্রগতিতে আরম্ভ হব রিং বান্ধর ফলত কেনেকুৱা সুবিধা হব এটা আমার এই অঞ্চলের মূল মানুষখিনি আপনার কৃষিজীবী রাইজ গতি কৃষকসকলের কৃষিকর্ম করার এই সময়ত আমার এই রিং বান্ধটো নির্মাণ হওয়ার পিছতে আমার কৃষকসকলের যে খেতিপথার এই খেতিপথারত আপনাদের কৃষকসকলে কৃষিকার্য করার যথেষ্ট সুবিধা হব কারণ আরও বারিষা আহি আছে গতি এই বারিষার সময়সাত এই রিং বান্ধে আর বরলিয়া নদীর যথেষ্ট পানি আপনার হেৰি করব কৃষিপথারলৈ যাত আপনার বাধার সৃষ্টি করব হয় নিশ্চিতভাবে আসলতে যেহেতু বর্তমানেও আসলতে প্লাবিত হয়ে আছে বহু ঠাইত গতি সেইখিন যাতে রোধ করবা যায় আর পথার সমূহক যাতে বানপানীর রক্ষা করবা যায় তার এনে ধরনের কাম চলি আছে আর যখন এই রিং বান্ধর জড়িত তারে কিছু ব্যক্তি আছে আমি জানি বিচারিম কি ধরনের কাম চলি থাকা হয়েছে কামটা আপনার বর্তমান এই রিং বান্ধরে কাম চলি আছে এই অফিসিয়াল ডিপার্টমেন্টের সকলবর জড়িত আছে আর অফিসিয়াল স্টাফটো পুরা আই আপনার সাপোর্ট করে আছে বা কেন বনা হয়েছে রিং বান্ধ রিং বান্ধর আপনার এই বড় বাহর মানে এই বোরিং করে কিনে বাতো পোতা হয়েছে 4 মিটার তো বাতো পোতা গেছে তারপর আপনার এনেকে কিমান মানুষ নিয়োগ করা হয়েছে ইয়াত কর্মচারী কর্মচারী 200 কর্মচারী আছে ইয়াত কাম করে আছে দিন রাতে একাকার করে কাম করে আছে কিমান দিনের ভিতর ওলাব এই রিং বান্ধ রিং বান্ধ আপনার 15-20 দিনের ভিতর ওলাব কি লাভ হবো ইয়াত আপনার সেইফালে যা মানুষ আছে বসতি আছে আর আপনার খেতি মাতি যা আছে সেই মানুষের খেতি মাতি করব খেতি করবো অসুবিধা নয় কারণ টেম্পোরারি এই রিং বান্ধে বহুখিনি আমাক সহায় করব পানি তো সুমাই না যায় পানি বাড়িলেও যেটা আমার ডক্টর মাননীয় আমার মুখ্যমন্ত্রী মহরে আইসিল ইয়াত তখন কইছিল আপনার নভেম্বর স্টার্ট ধরেছিল